ডিফারেন্স, মানে অ্যাজ ইউজুয়াল আমরা যে শাকিব খানের বলিউড সিনেমার যে স্টাইল কিছুটা এরকম পাওয়া গেছে, তো আমার মোটামুটি ভালো লেগেছে। তোমার হচ্ছে কিছু অংশ দেখেছিলাম, তো সেটার থেকেও মানে 100-100 দেখে আসি। এটা অনেক ডিফারেন্ট, মানে আমার কাছে মনে হচ্ছে রায়হান রাফি ওনাকে অনেক ভালো মতো ইউটিলাইজ করছে, অনেক ভালো। হ্যাঁ, অ্যাকশন সিকোয়েন্সগুলো খুবই ভালো ছিল, অ্যান্ড শাকিব খানের অ্যাক্টিং, নাবিলা, তারপর হচ্ছে মিমি চক্রবর্তী, সবার অ্যাক্টিং খুবই ভালো ছিল। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল শাকিব খানকে আমরা যেরকমভাবে দেখি তার চেয়ে খুবই মানে নতুন একটা শাকিব খানকে দেখেছি, টু বি অনেস্ট। ইনশাল্লাহ মনে হয় আমাদের দেশে এখন ভালো ভালো মুভি হচ্ছে, আমাদের হলে এসে দেখা উচিত। আর আমাদের যে একটা প্রচলিত ধারণা ছিল যে বাংলা মুভিগুলো আসলে ভালো হয় না, বা বাংলা মুভির হচ্ছে মানে কিছু প্রচলিত কিছু ঘটনা বেস করে আসলে হয়, সো ওখান থেকে বেরিয়ে এসে আমাদের বাংলা মুভি অনেক এগিয়ে যাচ্ছে বা অনেক নতুন নতুন গল্প আসছে, সো আমাদের মনে হয় আমাদের সবারই হলে এসে দেখা উচিত। থ্যাংক ইউ, অবশ্যই দেখবো যদি ভালো লাগে, ভালো ফিডব্যাক পাই। ভালো ছিল সবাই। মুভিটা কি পুরো তামিল লাগা? তামিল না, কিছুটা আর কি ব্লকবাস্টার কপি। কপি আমার কাছে তেমন মনে হয়নি, বাট অনেকের ধারণা এটা কপি হতে পারে। আমরা যেহেতু দেখে ভালো ফিডব্যাক দিচ্ছি, অবশ্যই তারা দেখে ভালো ফিডব্যাক দিবে। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমি কখনো বাংলা সিনেমা দেখি নাই, আমি ওনার অ্যাকশন মুভিটা দেখেই আসছি। বেলি মান মানে মারপিটটা ভালো লাগে, আর যে ওসেসে তুফান টু আসবে সেটা ওকে দেখো। আগে কোনো মুভি দেখছি না, এমনি হচ্ছে গান টান দেখেছি। যে